মানিকচকে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন কর্মসূচি। আজ মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরবর্তীতে মানিকচকের বিডিও জয় আহমেদকে স্মারকলিপি তুলে দেন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির মানিকচক ইউনিটের সদস্যরা। মূলত প্রাথমিক এবং হাইস্কুলের সরকারি শিক্ষকরা যেভাবে বাড়িতে গৃহশিক্ষকতা করে তার বিরুদ্ধে এই ডেপুটেশন। তারা দাবি জানিয়েছেন, সরকারি শিক্ষকরা বাড়িতে গৃহশিক্ষকতা করার সময় ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে আটকে রাখেন, যার ফলে বেকার যুবক যুবতীরা যারা গৃহশিক্ষকতা করেই জীবনযাপন করেন তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই মানিকচকের বিডিওকে লিখিত ডেপুটেশন দেওয়া হলো। এরপরেও যদি সরকারি স্কুলের শিক্ষকরা গৃহশিক্ষকতা না ছাড়ে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনকি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির মানিকচক ইউনিটের সভাপতি শ্যামল দাস। প্রাইমারি শিক্ষকদের টিউশন পড়ানোর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ এমজি গার্মেন্টস। তোমার তোমার এমজি গার্মেন্টস মনে সবার এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে মানিকচক ইউনিট আমরা আজকে বিডিও সাহেবের কাছে এবং এসআই সাহেবের কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম। উনি আমাদের আনন্দের বিষয় এটা যে উনি আমাদেরকে সাহায্যের আশ্বাস দিয়েছেন, আমাদের যথাসম্ভব উনি আমাদেরকে কোঅপারেট করবেন। অ্যাকচুয়ালি 2009 সালের রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী সরকারি শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন পড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অথচ সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ওনারা দিনের পর দিন প্রাইভেট টিউশন করে যাচ্ছেন, এমনকি একরকমভাবে ছাত্রছাত্রীদের হুইপ দিয়ে টিউশন করাচ্ছেন। তো এরই প্রতিবাদে আমরা আমাদের এলাকার প্রায় 1200 ছাত্রছাত্রী, যারা আমাদের সঙ্গে মোটামুটিভাবে প্রায় 150 থেকে 200 ছাত্র বেকার যুবক যুবতী যারা এই টিউশন পড়িয়ে টিউশনটাকে পেশা হিসাবে নিয়ে তারা তাদের রুজি রোজগার চালাচ্ছে, এই 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 উদ্দেশ্যেই আমরা সকলে এখানে আজকে বিডিও সাহেবের কাছে এবং এসআই সাহেবের কাছে স্মারকলিপি জমা দিয়েছি।